যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনী ব্যবহার ও সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারির কথাও জানান তিনি। তার এমন সিদ্ধান্তে দুশ্চিন্তায় আছেন দেশটিতে থাকা অভিবাসীরা। তবে এবার অভিবাসীদের সুরক্ষায় বড় এক সিদ্ধান্ত নিল ডেমোক্রাট অধ্যুষিত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। অভিবাসীদের সুরক্ষায় লস অ্যাঞ্জেলেসকে অভয়ারণ্য শহর ঘোষণা করে মঙ্গলবার একটি অধ্যাদেশ পাশ করেছেন সিটি কাউন্সিল নেতারা। পরে কাউন্সিলের এক সদস্য বলেন, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা বিবেচনায় নিয়েই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের মেয়র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অভিবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এদিন সিটি কাউন্সিলের বাইরে জড়ো হন শত শত অভিবাসী। অধ্যাদেশ পাশ করার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর জেরি ব্রাউন 2017 সালে অভয়ারণ্য রাজ্য আইনে স্বাক্ষর করেন। এতে বলা হয়, রাজ্যের কোনো বাসিন্দাকে তাদের অভিবাসন অবস্থা সম্পর্কে জানতে চেয়ে হয়রানি করতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার অঙ্গরাজ্যের শহর হিসেবে সেই আইন মেনে লস অ্যাঞ্জেলেসের নতুন পুলিশ প্রধান জিম ম্যাকডোনেলও ট্রাম্পের গণনির্বাসনের কাজে সহযোগিতা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, সিটি কাউন্সিলের এই অধ্যাদেশ ফেডারেল সরকারকে লস অ্যাঞ্জেলেসে গণনির্বাসন চালানো থেকে বিরত রাখতে যথেষ্ট হবে না, যদিও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।